নমস্কার বন্ধুরা, যুথিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো মার্বেল কেক। এই কেকগুলো আমি বাড়িতে যে ছোট ছোট বাটিগুলো থাকে তার মধ্যে তৈরি করেছি, আর এর মধ্যে কোনো ডিম ব্যবহার করিনি, তাই বাড়িতে থাকা বাটির মধ্যেই তোমরা এটা খুব সহজেই তৈরি করতে পারবে। কোনো মেজারমেন্ট কাপ নয়, বাড়িতে চা খাওয়ার কাপ দিয়ে কেকের মাপগুলো নিয়েছি। এখানে আমি বাড়িতে চা খাওয়ার একটা কাপ নিয়ে নিয়েছি, সেই কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ময়দাটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে এক চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। আমি এখানে এই বেকিং পাউডারটা ব্যবহার করেছি, বেকিং পাউডার খুব বেশি যেন পুরনো না হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা, এটা মিঠা সোডা বা খাবার সোডাও বলা হয়। সব কিছু ছাঁকনির মধ্যে ভালো করে আগে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে যে ছোট ছোট টুকরোগুলো আছে এগুলোকে ফেলে দিচ্ছি। এখন আরেকটা জায়গার মধ্যে 1/4 কাপ টক দই নিয়ে নিলাম, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারো, অথবা চিনিটাকে দইয়ের মধ্যে এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। এখন এর মধ্যে 2 টেবিল চামচের মতো ঘন দুধ দিয়ে দিলাম। দুধটা দিলে মিশ্রণটা একটু পাতলা হবে আর চিনিটাও তাড়াতাড়ি গলে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাদা তেল। সব কিছু ভালো করে এখন ফেটিয়ে নিচ্ছি। এটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে সব কিছু ভালো করে মিশে যায়। এখানে আমি 3টে ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিগুলোতেই আমি কেকটা তৈরি করব। বাটিগুলো চারিপাশে সাদা তেল এইভাবে ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি বাটার পেপারকে 3টে একই সাইজের গোল করে কেটে নিয়েছি। বাটার পেপারগুলো বাটির নিচে এইভাবে রেখে দিলাম। বাটার পেপারের পরিবর্তে যে কোনো সাদা কাগজ এইভাবে গোল করে কেটে ব্যবহার করা যাবে। এখানে সব কিছু ভালো করে মিশে গেছে, মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে যে ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। একসঙ্গে ময়দার পুরো মিশ্রণটা দেওয়া যাবে না, তাহলে এটা ভালো করে মিশবে না, ছোটো ছোটো লাম্পস থেকে যেতে পারে। পুরো ময়দার মিশ্রণটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম। ময়দার মিশ্রণটা এখানে তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটারটা থেকে 2 টেবিল চামচ পরিমাণ ব্যাটার আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই ব্যাটারটার মধ্যে 1 চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া চকলেট। এখানে আমি ডার্ক চকলেট দিয়েছি 1 চামচ আর মিল্ক চকলেট দিয়েছি 1 চামচ। এই চকলেটটা দেওয়ার ফলে কেকটা খেতে ভীষণ সুস্বাদু হবে। কোকো পাউডার আর চকলেটটা ব্যাটারটার সঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। কোকো পাউডার দেওয়ার ফলে ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে, এর জন্য এর মধ্যে আরও 1 চামচ দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটার সঙ্গে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশনের বেল আইকনটা অন করে দিও, তাহলে কোনো নতুন রেসিপি দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চকলেটের ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে। এখন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে প্রথমে হোয়াইট ব্যাটারটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এর ওপরে হোয়াইট ব্যাটারটা ঠিক মাঝখানে চকলেটের ব্যাটারটা 1 চামচ এইভাবে দিয়ে দিলাম। চকলেটের ব্যাটারটার ওপরে আবার হোয়াইট ব্যাটারটা 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আবার এর ওপরে চকলেটের ব্যাটারটা আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। এইভাবে ব্যাটারটা কয়েকবার দেবার পর বাটিটা এখানে একটুখানি এইভাবে নাড়িয়ে দিতে হবে যাতে ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। এইভাবে ব্যাটারটা একটার উপর আরেকটা বারবার দিতে থাকতে হবে। বাটিটার অর্ধেকটা পর্যন্ত এটা ভরে নিতে হবে, খুব বেশি ভরলে কেকটা ফুলে গিয়ে বাইরে পড়ে যাবে। এই বাটিটা রেডি হয়ে গেছে, এটাই আর ব্যাটার দেব না, এই বাটিটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এবার আমি ব্যাটারটা একটু বেশি বেশি পরিমাণ করে দিচ্ছি। আগের ব্যাটারটা আমি 6 বার দিয়েছিলাম, এখানে আমি 4 বার ব্যাটারটা দেব। প্রথমে সাদা ব্যাটারটা দিয়ে দিলাম, তারপরে চকলেটের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, এর উপরে আবার একটু সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সবসময় ব্যাটারটা মাঝখানে দিলে কেকটা দেখতে ভালো হবে। বাটিটা একটু নাড়িয়ে দিয়ে এর উপরে চকলেটের ব্যাটারটা দিয়ে দিলাম। এইভাবে 3টে বাটি তৈরি হয়ে গেছে। এখন একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। একটা স্টিক দিয়ে ব্যাটারটার মাঝখানটা থেকে নিয়ে বাইরের দিকে এইভাবে টেনে দিলে এখানে আরেকটা ডিজাইন তৈরি হয়ে যাবে। কাঠিটা টেনে নেওয়ার পর এর মুখটা একটু মুছে নিতে হবে, তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর হবে। এখানে আমি ওভেনটা 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি। বেকিং ট্রের ওপরে সব বাটিগুলো এইভাবে উঠিয়ে নিলাম। এখানে কেকগুলো 180 ডিগ্রিতে প্রিহিট করা ওভেনে 30 মিনিটের মতো বেক করে নিচ্ছি। তবে তোমরা চাইলে এটা উনুনে কড়াই বসিয়ে তার মধ্যেও কেকগুলো বেক করে নিতে পারো। 30 মিনিট পর কেকগুলো বেক হয়ে গেছে। আমি এখানে একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি, কাঠিটা পরিষ্কার বেরিয়ে এসেছে। কেকটা এখন আমি ওভেনের মধ্যে কিছুক্ষণ রেখে দেব। কেকগুলো ঠান্ডা হয়ে গেছে, ওভেন থেকে বের করে নিয়েছি।
খুব সুন্দর দেখতে হয়েছে কেকগুলো। এখন কেকগুলো বাটি থেকে বের করে নেব। একটা চামচ দিয়ে কেকের চারপাশটা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। কেকটা এখন অল্প গরম আছে, একেবারে ঠান্ডা হয়ে গেলে কেকগুলো বের করলে এটা তাড়াতাড়ি বাটি থেকে বেরিয়ে আসবে। এইভাবে কেকটা আমি বাটি থেকে বের করে নিলাম। এখন এর ওপরে যে কাগজটা আছে সেটাকে উঠিয়ে দিলাম। এরপর কেকটাকে উল্টে দিচ্ছি। এখানে আরেকটা কেকের পেছনের কাগজটা উঠিয়ে নিচ্ছি, এটাও আমি বাটি থেকে বের করে নিয়েছি। এইভাবে তৈরি করে ফেলতে পারো মার্বেল কেক। আমি এই কেকটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটা এখন গরম আছে তাই একটু ভেঙে যাচ্ছে, ভীষণ স্পঞ্জি হয়েছে ভেতরটা দেখেই বুঝতে পারছো, আর খুব নরম হয়েছে কেকগুলো। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।